আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গতকাল ইউটিউবে আমি একটা পোল দিয়েছিলাম, আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল পোলটা একটু দেখিয়ে নিচ্ছি। এখানে আপনি দেখতে পারবেন কমিউনিটি ট্যাবে যে পোলটা দিয়েছিলাম, কোয়েন্সবিট কেওয়াইসি সাবমিট অ্যান্ড কেওয়াইসি প্রবলেম নিয়ে ভিডিও দিব কিনা বলুন, হ্যাঁ অথবা না। তো 471 ইউজারে কিন্তু অলরেডি ভোট করেছে। আমি এখান থেকে যদি হার উপরে ক্লিক করি, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন 65% ইউজারে কিন্তু হা বলছে আর 35% ইউজারে না বলছে। তার মানে 100%-এর ভিতর 65% ইউজারের এখন পর্যন্ত কেওয়াইসি ভেরিফাই হয় না কোয়েন্সবিটের। তো আপনাদের যত প্রবলেম আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সঠিক যে সলিউশনটা আছে, এটা আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তিন দিনে চার দিনে আমি যাচাই বাছাই করে দেখলাম এটা সঠিক যে সমাধানটা আছে, এটা আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। অনেকে হয়তো নতুন দেখতেছেন, কোয়েন্সবিট সম্পর্কে জানেন না, তারা হয়তো বলতেছেন যে আসলে কিসের প্রবলেম আর কিসের সলভ কিছু বুঝতেছি না। তো তাদেরকে বলতেছি, এখানে আপনি যে ভিডিওটা দেখতেছেন কোয়েন্সবিট নতুন অফার 30,000 সিএনজি, এই ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে এখান থেকে আপনি 30,000 সিএনজি পাবেন, যেটা প্রাইস তারা বলতেছে 24,000 টাকা, মানে $300 $24,000। তো আমি টোটালে মাত্র 2,000 টাকার কথা বলে দিচ্ছি এই ভিডিওতে। আপনারা এই ভিডিওটা দেখে একটা অ্যাকাউন্ট করবেন, কেওয়াইসি করবেন, অনলি 2,000 টাকার কয়েন আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন, এটা পরবর্তীতে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। এটা 100% লেজিট সাইট, এটাতে আগে যারা অ্যাকাউন্ট করছিলেন তারা অবশ্যই এই সাইটটা সম্পর্কে জানেন। ওকে, তো যারা নতুন দেখতেছেন এই ভিডিওটা, কোয়েন্সবিট সম্পর্কে আগে শুনেন নাই, তো তারা কী করবেন, এই ভিডিওটা আপনারা দেখবেন, এই ভিডিওর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওটা দেখে আপনি একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর আপনি একটা কেওয়াইসি করবেন, আমি এই ভিডিওতে বলে দিছি। তো তারপর আপনি যদি কেওয়াইসি করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় আপনার, সেক্ষেত্রে আজকে এখন যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা আপনার ফুল দেখেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। ওকে, আশা করতেছি কোনো প্রবলেম হবে না। তো কোয়েন্সবিটের যত প্রবলেম আছে এটা নিয়ে আজকের ভিডিওটা করতেছি। তো কোয়েন্সবিট নিয়ে তিনটা প্রবলেম অনেকের হইতেছে, সেটা হলো অনেকে কোয়েন্সবিটে কেওয়াইসি যখন সাবমিট করতে যাইতেছে তখন তাদের পেজটা লোডে নিতেছে। এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন সেটা আমি প্রথমে দেখাবো। দ্বিতীয় যে প্রবলেমটা হইতেছে সেটা হলো কোয়েন্সবিটের যে সাবমিট করার সময় দুইটা আইডি কার্ডের পেজ দিতে হয়, ফার্স্ট পেজ লাস্ট পেজ দুইটা আইডি কার্ডের পেজ দিতে হয়। তো অনেকের ফোনে দুইটা আইডি কার্ডের পেজ কিন্তু সাবমিট হইতেছে না, ওইটা কীভাবে সমাধান করবেন এটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তারপর অনেকে প্রবলেম হইতেছে কেওয়াইসি সাবমিট করার পর তাদের এটা ডিস অ্যাপ্রুভ করে দিচ্ছে, মানে আইডি অ্যাপ্রুভ করতেছে না। তো কীভাবে আপনার অ্যাপ্রুভটা হবে সেটা নিয়েও আজকের এই ভিডিওতে কথা বলবো। সঠিক যে ওয়েটা আছে সেটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করতেছি আজকের এই ভিডিওটা কষ্ট করে ফুল দেখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো ফার্স্ট অফ অল রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলটাতে এখন পর্যন্ত জয়েন না থাকেন তাহলে অবশ্যই জয়েন হবেন, এটার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি যদি আমার টেলিগ্রামে জয়েন হন সেক্ষেত্রে আপনি যত এয়ারড্রপে অংশগ্রহণ করবেন, যে এয়ারড্রপের যখন আপডেট চলে আসবে সেই আপডেটটা আমি সাথে সাথে টেলিগ্রামে কিন্তু সবার আগে দিয়ে থাকি, এই জন্য আপনি টেলিগ্রাম চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, এটার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা অনেক এয়ারড্রপে অংশগ্রহণ করি বাট কোনটার কখন আপডেট আসতেছে সেটা কিন্তু আমরা জানি না, আর ইউটিউবে কিন্তু সব আপডেট দেওয়া সম্ভব না, কারণ প্রতিনিয়ত আপডেট দিতে গেলে কিন্তু প্রতিদিন 10টা করে ভিডিও তৈরি করতে হবে, 5টা করে ভিডিও তৈরি করতে হবে। তো সাধারণত এত ভিডিও তৈরি করা যাবে না, এই জন্যে আপনাদেরকে বলবো আমার টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিনিয়ত আপডেট আপনারা এখানে পেতে থাকবেন। তো ফার্স্ট যে প্রবলেমটা হইতেছে, আপনি যদি কেওয়াইসি সাবমিট করতে যান সেক্ষেত্রে আপনার পেজটা শুধু লোডে নিতেছে, কেওয়াইসিটা সাবমিট হইতেছে না, এজন্য আপনি কী করবেন, এজন্যে আপনাকে আমি একটা সমাধান দিতে পারি যে সমাধানটা 100% কার্যকরী হবে ক্রোম ব্রাউজার। আপনার যে ক্রোম ব্রাউজারটা আছে এটা আপনি প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে আপডেট দেন। যদি আপনার এটা আপডেট দেওয়া থাকে তারপরও প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি ক্রোম ব্রাউজারটা আনইনস্টল দিয়ে আবারও নতুন করে আপনি ইনস্টল করেন, দেন আপনার কেওয়াইসিটা সাবমিট হবে 100%। তাও যদি আপনার প্রবলেম সলভ না হয় সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, সেক্ষেত্রে কোয়েন্সবিটের যে অ্যাপসটা আছে, মানে তাদের যে অ্যাপসটা আছে অ্যাপসটা আপনি ইনস্টল করে দেন ওটার ভিতর আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে আপনি কেওয়াইসি সাবমিট করতে পারেন। তাও যদি আপনার না হয় সেক্ষেত্রে আপনি ব্রেভ ব্রাউজারটা ইউজ করতে পারেন, ব্রেভ ব্রাউজারটা ইউজ করলে কিন্তু আপনার 100% সাবমিট হবে। আপনি যে ব্রাউজারটা ইউজ করবেন ওইটার ভিতর সম্পূর্ণ অ্যালাউ দিবেন, অ্যালাউ দেওয়ার পর আপনি যদি সাবমিট করেন তাহলে আপনার 100% হয়ে যাবে। আমি তিনটা সাজেস্ট করতেছি আপনাদের, এই জন্যে আমার সাধারণত ক্রোম ব্রাউজার দিয়ে হয়ে গেছে, তো অনেকের ক্রোম ব্রাউজার দিয়ে হইতেছে না, উনি আপডেট দেওয়ার পরেও অনেকের হইতেছে না। তারপর কী করলো, ওনাকে আমি বললাম অ্যাপসটা ইনস্টল করে লগ ইন করার জন্য,
তো অ্যাপসটা দিয়ে কিন্তু অনেকের হয়ে গেছে, আবার অনেকের ক্রোম ব্রাউজার দিয়ে হইতেছে, মানে প্রথমে আপডেট দেওয়া ছিল না, পরবর্তীতে আপডেট দেওয়ার পর হয়েছিল। ওকে, তো অনেকের অ্যাপস দিয়েও হইতেছে। দেন যাদের প্রবলেম হইতেছে তারা মূলত এই তিনটা ট্রাই করে দেখবেন, একটার ভিতর আপনার একটার ভিতর না হয়ে যাবে। তারপরে যদি বাইচান্স আপনার এই তিনটার ভিতর একটা না হয়, সেক্ষেত্রে আপনার ফোনের প্রবলেম আছে, তাছাড়া আপনার ফোন দিয়ে হবে না, অন্য একটা ফোন দিয়ে আপনাকে KYC সাবমিট করতে হবে। ওকে, আশা করতেছি আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। আমি যে তিনটা ওয়ের কথা বলতেছি, তিনটা দিয়ে কিন্তু প্রত্যেকেরই হইতেছে। যাদের হইতেছে না, আপনারা একটা বাদ দিয়ে আরেকটা ট্রাই করে দেখতে পারেন, একটা বাদ দিয়ে আরেকটা ট্রাই করে দেখতে পারেন, তিনটার ভিতর একটা দিয়ে করলে কিন্তু আপনার 100% হয়ে যাবে। তো দ্বিতীয় যে প্রবলেমটা হইতেছে সেটা হলো আপনার আইডি কার্ডের ফার্স্ট পেজ, মানে আইডি কার্ডের যে ফার্স্ট পেজটা আছে এটা, আর আইডি কার্ডের ব্যাক পেজটা আছে, যে এই দুইটা পেজ কিন্তু আপনি একসাথে সিলেক্ট করতে পারতেছেন না। আমি আপনাকে বলে দিচ্ছি, ধরুন আপনার আইডি কার্ডের প্রথম পেজের একটা ছবি আপনি তুলে নিছেন, এভাবে আপনি ক্রুপ করছেন, মানে চারিদিক দিয়ে এক্সট্রা যে অংশটা আছে ওটা আপনি কেটে দিচ্ছেন, এরকমভাবে আপনি ক্রুপ করছেন, তারপর আপনি ব্যাক পেজটা আপনি এরকমভাবে ক্রুপ করছেন, বাট দুইটা আইডি কার্ড আপনি একসাথে সিলেক্ট করতে পারতেছেন না। আপনি একটার উপর ক্লিক করলে আপনার একটা সিলেক্ট হয়ে যাইতেছে, আমি আপনাকে একটু করে দেখিয়ে দিচ্ছি। তো ধরুন আপনি আইডি কার্ড সিলেক্ট করতে যাইতেছেন, আপনি একটার উপর ক্লিক করতেছেন, একটা আপনার সিলেক্ট হয়ে যাইতেছে। আমি আপনাকে একটু করে, মানে আমি একটা পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে দেখাতেছি, যেহেতু আমার আইডি কার্ডটা সাবমিট করা আছে আগে, তো আমি একটা আইডি কার্ডের উপর যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার একটাই কিন্তু সাবমিট হয়ে যেতেছে। এখন কিন্তু দুইটা আমি আনার কোনো মানে সিস্টেমে বুঝতেছি না। আমি যদি আবারও ইম্পোর্টে ক্লিক করি সেক্ষেত্রে এখান থেকে আমি কিন্তু দুইটা আনতে পারতেছি না। আপনি যখন কয়েন্সপিডের KYC সাবমিট করতে যাইতেছেন তখন আপনি দুইটা আনতে পারতেছেন না। তাছাড়া একটা ওয়ে আছে, এখান থেকে থ্রি ডট মেনুতে যদি ক্লিক করেন তো আপনি ফাইল ম্যানেজার থেকে দুইটা সিলেক্ট করতে পারবেন, বাট ফাইল ম্যানেজার থেকে আপনি যদি দুইটা সিলেক্ট করেন তাহলে আপনার KYC সাবমিট হবে না। আমি আমার মানে অন্য আরেকজনের একটা ফোন দিয়ে তারে আমি একটা অ্যাকাউন্ট করে দিয়েছিলাম, তার ফোনে এই প্রবলেমটা ছিল, সে দুইটা আইডি কার্ড সাবমিট করতে পারতেছে না। আমি নিজে ট্রাই করে দেখছি, হইতেছিল না। তারপর আমি ফাইল ম্যানেজার থেকে যখন দিলাম তখনও কিন্তু KYC সাবমিট হয় নাই, কারণ ফাইল ম্যানেজার থেকে দুইটা সিলেক্ট হয়েছে বাট দুইটা আপলোড হয় নাই, অনলি একটা আপলোড হয়েছে, এই জন্য ওই KYCটাও হয় নাই। তারপর যে ছবিগুলি তোলা ছিল ওইটা দিয়েই আমি পরবর্তীতে যে সিস্টেমে দিলাম ওই সিস্টেমে কিন্তু KYCটা হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি দুইটা আইডি কার্ড যদি আপনার সিলেক্ট না হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, আর এটা করলে কি আপনার KYC সাবমিট হবে কি না। 100% হবে আমি প্রুফ দেখে, দেন আমার নিজে ট্রাই করে, তারপর আমি আপনাদের মাঝে এখন এই মানে কথাগুলি বলতেছি। ওকে, এখন আপনাকে কী করতে হবে, আপনি যদি এগুলি করতে যান, মানে দুইটা আইডি যদি সিলেক্ট করতে যান সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সেক্ষেত্রে আপনাকে করতে হবে পিক্সেল ল্যাব যে অ্যাপসটা আছে সেটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর দুইটা আইডি কার্ড আপনাকে ফার্স্ট একসাথে করে নিতে হবে। এগুলি কীভাবে করবেন সেটা আমি এখন দেখাবো, দেন পরবর্তী যে আরেকটা সমস্যা আছে সেই সমস্যার সমাধানটা আমি আপনাদেরকে দেবো। তো ফার্স্ট অফ অল আপনি কী করবেন, এই পিক্সেল ল্যাব অ্যাপসটা আপনি ইনস্টল করবেন, এটার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এটা আপনি ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে আপনার এরকম আসবে, দেন আপনি কী করবেন এখান থেকে আপনার এই যে ডিফল্ট দেওয়া আছে আপনি এটা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে আপনি চাইলে এই সাদা কালারটা দিতে পারবেন, যে সাদা কালারটা দেওয়া আছে এটার উপর ক্লিক করতে পারবেন, এটা সাদা কালার হয়ে যাবে। দেন আপনি এই যে এলাকা আছে এর উপরে আপনি একটা ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর আপনি প্লাস আইকনে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এরকম এক লেখা চলে আছে এটা কেটে দেবেন, প্লাস আইকনে ক্লিক করতে হবে না। যদি এখানে কোনো টেক্সট থাকে মানে কোনো লেখা থাকে সেক্ষেত্রে আপনি এটা ডিলিটে ক্লিক করে কেটে দেবেন। তারপর আপনি কী করবেন, এই যে আইকনটা আছে এই আইকনটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করবেন, মানে দুইটা আইডি কার্ড আপনাকে এখানে আনতে হবে, ফার্স্ট পেজ আর ব্যাক পেজ আনতে হবে। তো আপনি ইম্পোর্টে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার দুইটা আইডি কার্ড সিলেক্ট করবেন। তো আমি প্রথম মানে সিলেক্ট করবেন বলতে একটা একটা করে সিলেক্ট করবেন, আমি একটা সিলেক্ট করে দিলাম। তারপর নিচের দিকে যে ট্রিক চিহ্ন আছে ট্রিক চিহ্নতে ক্লিক করে দেবেন, তারপর এখানে আপনার আইডি কার্ডটা এভাবে ভালোভাবে বসাবেন, মানে দুইটা আইডি কার্ড যাতে আপনি এই গোটার ভিতর মানে বসানো যায় এরকম একটা সিস্টেম করবেন। তো আমি এখানে ফার্স্ট আইডি কার্ডটা বসিয়ে দিলাম, আপনি কী করবেন আইডি কার্ড প্রথমে ক্রুপ করে নিয়ে এভাবে আপনি এখানে আইডি কার্ডটা বসিয়ে দেবেন, দেন আবারও ইম্পোর্টে ক্লিক করবেন, তারপর ব্যাক পেজটা কিন্তু আপনি এখানে আবারও নিয়ে আসবেন, ব্যাক পেজে ক্লিক করবেন, আবারও টিক মার্কে ক্লিক করবেন, দেন আপনি ব্যাক পেজটা সেম টু সেম মানে একই সাইজ করে এখানে আপনি বসাবেন। ওকে, এটা বড় ছোটো করতে পারবেন, আপনি যদি এই বল আইকনটাতে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা বড় ছোটো হবে। ওকে, তো আমি এটা সেম টু সেমভাবে মানে বসিয়ে দিচ্ছি, একটু ফাঁকা রাখবেন অবশ্যই। তো আমি এটা কিন্তু সেম টু সেম বসিয়ে দিলাম, এখন কী করতে হবে এটাকে আমাদেরকে কী করতে হবে, এই শেয়ার আইকনে ক্লিক করতে হবে, এই শেয়ার আইকনে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি সেভ করার আগে যে ডিফল্ট দেওয়া আছে এই ডিফল্টের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করে আল্ট্রার উপর ক্লিক করবেন, মানে আপনার একটু HD ক্লিয়ারভাবে হবে,
তারপর সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করে দিবেন, একটা অ্যাড আসতে পারে, আপনি এটা কেটে দিবেন, আপনার এটা সেভ হয়ে গেছে। ওকে, এখন যদি আপনি গ্যালারিতে যান সেক্ষেত্রে আপনার পিকচারটা আপনি দেখতে পারবেন। তো গ্যালারিতে চলে আসলাম, এখানে আপনি দেখতে পারবেন যে আমি কিন্তু এই পিকচার চলে আসছি। ওকে, এখন আপনার কী করতে হবে, এক্সট্রা যে অংশগুলি আছে এগুলি আপনি কেটে নেবেন। আমার যেহেতু শাওমি ফোন, আমি ফোন দিয়ে কাটতে পারি, মানে গ্যালারি থেকে ফোন দিয়ে ক্রপ আসে, আপনার ফোনেও থাকতে পারে, আপনি ওইখান থেকে দেখে কী করবেন, এভাবে আপনি ক্রপ করে নেবেন। এগুলি যা আছে এভাবে ক্রপ করে জাস্ট মানে এই বাইরের কিছু অংশ রাখবেন, হালকা একটু অংশ রেখে এভাবে ক্রপ করে আপনি কেটে দেবেন। আমি আবার একটু সমান করে নিচ্ছি, এই যে একটু সমান করে নিলাম, তারপর এখান থেকে আমি সেভ করে দেব। ওকে, এখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আমার এই যে এরকমভাবে দুইটা আইডি কার্ডে কিন্তু শো করতেছে, ফার্স্ট পেজ লাস্ট পেজ শো করতেছে, দেন আমি একটা কিন্তু ক্রপ করে সুন্দর করে একটা সাজিয়ে নিলাম। এখন আপনি কী করবেন, দুইটা আইডি কার্ড সিলেক্ট করতে হবে না, জাস্ট এটা সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে। তো এখন যখন আপনি কেওয়াইসি সাবমিট করতে যাবেন তখন কিন্তু আপনাকে কোনো দুইটা পেজ সিলেক্ট করতে হবে না, জাস্ট এটা সিলেক্ট করলে হবে, কারণ এটার ভিতরে আপনার দুইটা পেজ কিন্তু দেওয়া আছে। ওকে, জাস্ট আপনি এটা সিলেক্ট করে দিবেন, দেন আপনার কিন্তু আইডি কার্ড সিলেক্ট করাটা হয়ে যাবে। তো অনেকে হয়তো বিষয়টা বুঝতেছেন না, যারা নতুন দেখতেছেন তারা আগের ভিডিওটা ভালোভাবে দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন এখন আমি কী বলতেছি। ওকে, তো আপনি কী করবেন, এই পেজটা সিলেক্ট করে দিলে কিন্তু আপনার দুইটা আইডি কার্ডে কিন্তু সিলেক্ট করা হয়ে গেল। তো আশা করতেছি দুইটা প্রবলেম আপনাদের সলভ হয়েছে, ফার্স্ট হলো আপনাদের লোড নিতেছে, লোড কীভাবে সমাধান করবেন এটা, দ্বিতীয় হলো আপনার দুইটা আইডি কার্ড মানে সিলেক্ট হইতেছে না ওইটা কীভাবে আপনার সিলেক্ট হলো ওইটা, তো লাস্ট যেটা আপনার আইডি কার্ড সাবমিট করার পরেও আপনার কী হইতেছে, ডিসঅ্যাপ্রুভ করে দিতেছে, আপনার এটা ভেরিফাইড হইতেছে না। কেন হইতেছে না, কীভাবে করলে হবে 100%, আমি কীভাবে করছি একবারে আমার হয়ে গেছে, ওইটা আমি আপনাকে আগের ভিডিওতে বলে দিচ্ছি, তারপর এই ভিডিওতে একটু ক্লিয়ার করে দেবো। এভাবে আপনি করবেন তাহলে আপনার এটা সাকসেসফুলভাবে হয়ে যাবে। তো লাস্ট যে প্রবলেমটা, এটা কীভাবে সলভ করবেন সেটা আমি এখন একটা সাদা কাগজে লেখে আপনাদেরকে দেখাইতেছি। আসলে লেখে বলতে আমি পিক্সেল ল্যাবস অ্যাপসের মাধ্যমে দেখাইতেছি, আপনারা তো হাতে লিখবেন তাই না। তো যেহেতু আমার আইডি কার্ড সাবমিট করা হয়ে গেছে, এখন আমি পিক্সেল ল্যাবস অ্যাপসের ভিতর লেখে আপনাদেরকে দেখাইতেছি। আপনারা কী করবেন, বড় হাতের সব কটা বড় হাতের দিবেন, coinsbit.io এরকমভাবে একটু বোল্ড করে দিবেন, মানে এগুলির উপর বারবার একে একটু ক্লিয়ার করে দিবেন যাতে করে তারা ফার্স্ট দেখতে পারে। তারপর আপনি দিবেন তারিখ, আপনি যে আপলোড করবেন যেদিন ওই দিনের তারিখ দিবেন। আমি যেভাবে দিছি আমারটা 100% সাকসেস হয়েছে, তো আপনারা কী করবেন এভাবে মূলত দিবেন, যেমন আজকের তারিখ হলো 27 ফেব্রুয়ারি 2020, তো আমি 27/2/2020 এরকমভাবে কিন্তু দিলাম। তারপর আপনাকে একটা সিগনেচার দিতে হবে, অনেক হয়তো সিগনেচার আপনারা জাস্ট আপনার প্রথম অক্ষরটা লিখে যে সিগনেচারটা দেন ওইটা দিচ্ছেন, ওইভাবে দিবেন না। আপনি কী করবেন, এখানে আপনার ফুল নেমটা দিবেন, আইডি কার্ডের ভিতরে যে ফুল নেমটা আছে এই ফুল নেমটা আপনি কী করবেন নিচের দিকে দিবেন। আমি যেভাবে মূলত দিছি আপনি এভাবেই দিবেন। ওকে, যেমন আমার নামটা দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, MD দিলাম, তারপর এখান থেকে মানে আপনি ওই মোবাইলের ভিতরে মানে হাতে লিখে দিবেন, হাতে লিখলে এগুলো দিতে হবে না, মানে এভাবে আচ্ছা এটা কী দিলাম, এটা কেটে দিচ্ছি, MD, তারপর দিলাম হচ্ছে রানা আহমেদ, মানে আমার নাম দিয়েই বুঝাইতেছি। দেন আপনি কী করবেন, যার আইডি কার্ড আছে তার নামটা আপনি এখানটায় দিবেন। ওকে, আমি যেভাবে বলতেছি সেম এভাবে দেন, আপনি এটা 100% হয়ে যাবে, কারণ আমি এভাবে দুইটা আইডি অলরেডি সাবমিট করছি, দুইটা আইডি কিন্তু ভেরিফাইড হয়েছে, একবারে কিন্তু হয়ে গেছে, বারবার করতে হয় নাই। যদিও তারা এখানে সিগনেচারের কথা বলছে, মানে তারা যে পিকচারটা ধরে রাখছিল, উদাহরণস্বরূপ এক্সাম্পলস্বরূপ যে পিকচারটা ধরে রাখছিল ওই পিকচারে কিন্তু নাম দেওয়া নাই, তো নাম না দিলেও কিন্তু আইডি কার্ড সাবমিট হয়। তবে আমি নাম দেওয়াতে আমার একবারে কিন্তু সাবমিট হয়ে গেছে, একবারে ভেরিফাই তারা করে দিছে। তো এই জন্য আপনারা কী করবেন, coinsbit.io লিখবেন, টুডে ডেট মানে যেদিন আপনি আপলোড করবেন ওই দিনের ডেটটা লিখবেন, দেন আপনি যার আইডি কার্ড তার নামটা দিয়ে দিবেন, তারপর আইডি কাগজটা হাতে ধরাই দিবেন তাকে, এক হাতে কাগজটা ধরবে আর এক হাতে আইডি কার্ডটা ধরবে, ছবি তুলে ওই ছবিটা আপনি সাবমিট করে দেবেন, 100% আপনার এটা মানে অ্যাপ্রুভ হয়ে যাবে, ডিসঅ্যাপ্রুভ তারা করবে না। অনেকে হয়তো সিগনেচারটা বাংলাতে দেন, এটা বাংলাতে দিলেও কিন্তু হবে না, ইংরেজিতে দিবেন, অনেকের হয়তো হয়েছে, তারপর আমি বলবো ইংরেজিতে দিবেন, আপনার এটা 100% হয়ে যাবে। ওকে, এবার আপনি যদি দেন 100% হয়ে যাবে। আশা করতেছি যে তিনটা প্রবলেম আপনাদের ছিল এই তিনটা প্রবলেমেরই সমাধান আপনারা পাইছেন, এভাবে আপনি করে দেখেন 100% হবে। আমি 3-4 দিন যাচাই করার পর এভাবে দেখলাম, অনেকে এভাবে আমি একজন একইভাবে এই সমাধানের জন্য দিলাম, তারপর দেখলাম তাদের এটা হইতেছে, তো আমি মানে যেভাবে সাবমিট হইতেছে অ্যাপ্রুভ হইতেছে ওইভাবে আমি আপনাদেরকে বললাম। এভাবে আপনারা করেন, দেখবেন আপনার তিনটা প্রবলেমেরই সমাধান হয়ে গেছে। এই ছিল ভিডিও, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।